হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আপনাদের স্মার্টফোনে মাউস কানেক্ট করে আপনারা কিন্তু সহজেই কোনো ফটো এডিট, কোনো ভিডিও এডিট, যেগুলো আপনাদের হাত দিয়ে করা খুবই কঠিন হয় সেগুলো আপনারা সহজ করতে পারেন। মাউস কি শুধু কম্পিউটারের মধ্যেই সংযোগ করা হয়, অর্থাৎ কানেক্ট করা হয়? না, এটা কিন্তু স্মার্টফোন ডিভাইসের মধ্যেও কিন্তু কানেক্ট করা হয়। তো চলুন আমরা জেনে নেব যে কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ডিভাইসের মধ্যে আমাদের মাউসকে কানেক্ট করব তার প্রসেসটা। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম টেকটিক্যাল ভিডিও আপনারা লাগাতার পেয়ে থাকেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। তো তার জন্য কি করতে হবে আমাদেরকে, আমাদের কাছে একটা ওটিজি কেবল এবং একটা মাউস কিন্তু প্রয়োজন। সে মাউস ওয়্যারলেস মাউস হতে পারে বা ওয়্যার থাকাও মাউস হতে পারে। তো যাই হোক, তো আপনি ওটিজি কেবলটাতে আপনার যে ইউএসবি যে প্রিন্ট আছে সেখানে আপনি কিন্তু আপনার মাউসের যে প্রিন্ট সেটাকে সংযোগ করে দেবেন, এবং আপনার যে চার্জারের প্রিন্ট আছে ওখানে কিন্তু আপনার ওটিজি কেবলটাকে সংযোগ করে নেবেন। এরপর আপনি কি করবেন, এরপর আপনার সেটিংস। আমার ফোনটা হচ্ছে রিয়েলমি C2, তাই আমি রিয়েলমি C2তে খুব সহজেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের অনেকের কাছে রিয়েলমি C2 বা রিয়েলমির কোম্পানির ফোন থাকতে পারে, তো আপনারা খুব সহজে এটা কিন্তু করতে পারবেন। তো আমি কিন্তু অলরেডি মাউস কানেক্ট করে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো আপনাদেরকে সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা সার্চ করতে হবে। সার্চ করাটা ঠিক, যেসব স্মার্টফোনে সার্চের অপশান আছে সেখানে আপনারা সার্চ করতে পারেন, খুব সহজে চলে আসবে। OTG এখানে আপনি সার্চ করবেন। তো সার্চ করলে OTG কানেকশন, এটা কিন্তু আপনারা যে কোনো স্মার্টফোন ডিভাইস অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে অ্যাডিশনাল সেটিংসে কিন্তু পেয়ে যাবেন। আমি এরপর আমি দেখাচ্ছি, এটা আমি সার্চ করে দেখাচ্ছি আর এরপর আমি খুঁজে দেখাবো। তো আমার দেখুন যে OTG কানেকশন সেটা কিন্তু একদম অ্যানাবেল হয়েছে। এটা যদি আমি ডিসেবল করে দিই তাহলে মাউস কিন্তু চলে গেল। তো এটাকে আমি হাত দিয়ে অ্যানাবেল করে নেব। তো এরপর কিন্তু আমাদের মাউসটা কানেক্ট হয়ে যাবে। সরি, কোনো কারণে মাউসটা ডিস্টার্ব কর। তো মাউসটা আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আর আপনারা যে দেখতে পাচ্ছেন ওপরে ডিসপ্লে র্যাম মেমোরি ইনফরমেশন ফর রিসেন্ট টেক্স, এটা যদি আপনারা অ্যানাবেল করেন তো তাতে কি হবে যে আপনারা ওটিজি কেবলের মাধ্যমে যদি আপনারা কোনো চিপ বা পেন ড্রাইভ যদি আপনারা সংযোগ করেন তো এটা কিন্তু আপনাদেরকে অ্যানাবেল করতে হবে। তারপর কিন্তু সেখানে আপনি গিয়ে সমস্ত কিছু কম্পিউটারের মধ্যে দেখতে পারেন আপনি এটা করে, কিন্তু আপনাদের এটার দরকার নেই, আমাদের দরকার OTG কানেকশন। তো আমরা এটা অ্যানাবেল করে দিয়েছি এবং আমাদের মাউস কিন্তু খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। তো মাউসের যে তিনটে বাটন, যেটা বলা হয় রাইট লেফট যাই হোক এদিকে ওদিকে, তো একটাতে ধরুন ক্লিক হয়, এটা ক্লিক করা হচ্ছে, আর যে আর একটা আছে যেটা কম্পিউটার রিফ্রেশ করার জন্য ব্যাকটা ইউজ করা হয়, সেটা আপনি কী কী কাজ করবে এখানে তো বলে দিই। আপনি যদি সিম্পলি যে কোনো একটা অ্যাপ চান, ধরুন যে কোনো একটা অ্যাপ, এক্সান্ডারে গেলাম আমরা, তো এটা এক্সান্ডারে অ্যালাউ চাই, তো আপনি এই অ্যাপ থেকে কিন্তু এই নিচে কিন্তু না ক্লিক করে কিন্তু আপনি ব্যাকে যাবেন। তো কী করবেন, আপনার যে লেফটে যে একটা বাটন আছে সেটা কিন্তু ক্লিক করবেন, এটা কিন্তু আর একবার ক্লিক করতে বলছে, আর একবার এটা কিন্তু কেটে গেল। তো এইদিকে এদিকে বাটনটাতে আপনি কিন্তু ক্লিক করে কোনো জিনিস খুলতে পারবেন, আর ওদিকের যে বাটনটা থাকবে সেটাতে কিন্তু আপনি ব্যাক করতে পারবেন। ঠিক আছে, তো আমি কিন্তু ব্যাক করে দিলাম। এরপর কী হচ্ছে, এরপর যে মাঝের যে একটা লম্বা একটা গোল্ড রিংয়ের মতো আছে ওটার কাজ কী,
তো ওটার কাজ হচ্ছে বন্ধুরা, এই যে আমি একবার এরকম করছি আর পাল্টে যাচ্ছে, এই যে একবার সরাচ্ছি হালকা আর পাল্টে যাচ্ছে। তো এই কাজটা কিন্তু আপনারা করতে পারবেন। আমি একবার ইউটিউবে গিয়ে দেখিয়ে দিই, যে আপনার ইউটিউবে গিয়ে যে হাতে করে আপনারা তুলেন সেটা আপনার মাউসে কিভাবে হবে। আপনি কি এভাবে তুলবেন নাকি এভাবে হবে? আপনি কি এভাবে তুলবেন কানেক্ট করে নাকি আপনারা এভাবে তুলবেন? এটা কি করে হচ্ছে সহজে? এটা হচ্ছে আপনার ওই রিংয়ের বাটনটা, রিংয়ের বাটনটা আস্তে আস্তে ঘোরালে কিন্তু অবশ্যই এভাবে উঠে উঠে যাবে। তো বন্ধুরা খুব ভালো ভিডিও, আপনারা অনেকে অবাক হতে পারেন যে এটা কী করে হতে পারে, কিন্তু হ্যাঁ বন্ধুরা এটা সত্য, আমি ফেক ভিডিও দিই না, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তবে হ্যাঁ, ওটি যে কানেকশানের ব্যাপারে একটা কথা বলি, অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই আমার মোবাইলে আমি ওটিজি কানেকশানটা খুঁজে পাচ্ছি না। তো আপনার যদি সার্চ বাটন থাকে অবশ্যই আপনি সার্চ করবেন ওটিজি কানেকশান, বা ওটিজি সার্চ করলে ওনাকে মোবাইলে চলে আসে। তো যদি আপনার রিয়েলমি কোম্পানি হোক, মডেল আলাদা হতে পারে, রিয়েলমি কোম্পানি কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর যদি অন্যান্য কোম্পানি আপনার কাছে স্মার্টফোন থাকে তো অবশ্যই আপনি এভাবে সার্চ দেখবেন, আমার এখানে অ্যাডিশনাল সেটিংয়ে কিন্তু গেলে আমি কিন্তু আমার পেয়ে যাবো। এই যে অ্যাডিশনাল সেটিং আপনি দেখতে পাচ্ছেন, তো আমি এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু সেই ওটিজি কানেকশন সার্চ করার পর যে এই পেজটা এসেছিলো সেটাই কিন্তু এসছে। এটা আমাদের অলরেডি অ্যানাবেল আছে, অ্যানাবেল আছে বলে কিন্তু আমাদের মানুষটা কানেক্ট হয়ে আছে। তো এভাবে কিন্তু আপনারা করবেন। এবার যদি আপনাদের মাউস কানেক্ট করে নিয়েছেন, আপনি ওটিজি কেবেলটাও কিন্তু আপনি আপনার স্মার্টফোনের সাথে যুক্ত করে দিয়েছেন, কিন্তু আপনি যদি এটা অ্যানাবেল না করেন তো অবশ্যই কিন্তু আপনার এই মাউসের যে একটা ইয়ে সেটা কিন্তু সংযোগ হবে না। ফলে আপনি ভাববেন যে ভিডিওটা ফেক, কিন্তু না, ফেক না, আপনি এটা খুব সহজেই সার্চ করে পেতে পারেন। আর যদি না পান তো অবশ্যই আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো গাইস, এই ছিল আজকে ভিডিও বিষয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম ভিডিও লাগাতার পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটা আপনারা অবশ্যই করবেন, আপনাদের সকলের কাছে স্মার্টফোন নিশ্চয়ই আছে। তো একটা চমৎকার একটা আবিষ্কারের মতো একটা বিষয়, আপনারা অবশ্যই এটা চেক করবেন। আপনাদের অনেকের কাছে হয়তো কম্পিউটার আছে, অবশ্যই কম্পিউটারে থেকে মাউসটা নিয়ে আপনি স্মার্টফোন ডিভাইসে সংযোগ করে দেখবেন, আপনার খুব মজা লাগবে। হ্যাঁ, যেটা খুব সুন্দর একটা নিয়ম। তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি পারছি না বা এটা হচ্ছে না, কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।